জ্যেষ্ঠ কোকিলের সেই ভাইরাল তিনি, যাকে শুধু বাংলাদেশের মহিলারা নন কলকাতার মহিলারাও এতদিন ধরে খুঁজছিলেন। এতদিন ধরে খোঁজার পর অবশেষে পাওয়া গেল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? দুষ্টু কোকিল গানের সেই ভাইরাল আপনি কি কি সাড়া পেলেন? আগে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, এটা কোনোদিন ভাবা যায়নি যে এই সংটা এইভাবে ভাইরাল হয়ে যাবে। এন্ড থিংস আর ভেরি ডিফারেন্ট রাইট নাও, লোকরা আমাকে খুঁজছে, লাইক পিপল আর ট্রাইং টু সার্চ, মেসেজ করছে সবাই, ফলোয়ার্স হুট হুট করে বাড়ছে, থিংস আর অত ভালোবাসা আমি ভাবিনি কোনোদিন কি পাবো। কিন্তু জানি শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার এক্সপেরিয়েন্স। শাকিব খান এখন স্যার এখন ভিতরেই আছে, ওনার সাথে দেখা হলো, উনিও আমাকে কংগ্রাচুলেট করলেন, বললেন যে ভালো কাজ করেছো, লেটস সি ইটস আরো আবার একবার কাজ হতে পারে, লেটস সারপ্রাইজ আছে তা বলবো না। তো অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে, সেটা যদিও মানে খুব একটা কি একটু কি বলা যায় না, এটা রেহান দাকে জিজ্ঞেস করবেন আপনি, নির্দেশক ওই উনসে পুছিয়ে হাউ থিংস আর প্ল্যান হি উইল টেল ইউ। আচ্ছা স্যার, বাংলাদেশে কি কি রেসপন্স পেলেন? ভালোবাসা ছাড়া আর কিছু পাইনি, লাইক পিপল হ্যাভ গিভেন মি সো মাচ অফ লাভ, কিছু লাইক এটা কোনোদিন ভাবতে পারে না, লাইক ইউ ক্যানট ইমাজিন দিস কাইন্ড অফ লাভ। এরপর আর কি প্ল্যান বলছে এগিয়ে যাওয়ার? কথাবার্তা চলছে, বাংলাদেশেই কথাবার্তা চলছে, এটা আমি বলতে পারি, দিস ইজ দ্য সারপ্রাইজ আই ক্যান গিভ ইউ।